হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিদাস কিচেন আজকে আমি অল্প সময়ে খাসির নেহারি বা পায়া রান্না করে দেখাবো তো চলুন বেশি দেরি না করে ঝটপট করে রেসিপিটি দেখে নেই সরাসরি প্রেশার কুকারে আমি খাসির পায়াগুলো দিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি পরিমাণে খাসির পায়া আছে এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচামিচের গুঁড়া লবণ কাঁচা থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এলাচ পাঁচ থেকে ছয়টি দারুচিনি তিন থেকে চার টুকরো লবঙ্গ ছয়টি গোলমরিচ দশ থেকে বারোটি তেজপাতা তিনটি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপরে পানি দিয়ে দিচ্ছি দুই লিটার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্না করব চল্লিশ মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর মাশাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন একটু নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও দশ মিনিট আমি জাল করব। অন্য চুলায় আমি বাগানের জন্য একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ একটু নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি একটু নেড়ে চড়ে হালকা ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবারে নেড়ে চেড়ে এগুলোকে বেরেস্তার মতো কালার করে নিব এই পর্যায়ে আমি অন ফোর্থ চা চামচ জিরা দিয়ে দিচ্ছি এবারে আরও একটু নেড়ে চড়ে নিচ্ছি এই পর্যায়ে বাগানটা আমি নেহারির ভিতরে ঢেলে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ আবারও নেড়ে সবকিছু সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ মিনিট পরে নেহারি আমি পরিবেশন করে নিলাম তো পরিবেশনের জন্য উপর থেকে কিছু আদা কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন এই হলো আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকে বিদায় নিচ্ছি এখানেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ